আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আশা করছি সবাই সুস্থ আছেন। এই মুহূর্তে যা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে বরাবরের মতোই প্রবাসী নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজ 18 জুলাই, লিবিয়া টু ইতালি গেম আপডেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে গতকাল 17 জুলাই লিবিয়ান কোস্টগার্ড 50 জন আফ্রিকান অভিবাসীকে আটক করেছে। তারা লিবিয়ার জোয়ারা উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিছু দূর যাওয়ার পরেই লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে আটক করে। বর্তমানে তারা লিবিয়ার ডিটেনশন ক্যাম্পে রয়েছে। দর্শক, অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি খুশির খবর তা হলো যে আপনারা জানেন লিবিয়া টু ইতালি যে কোস্টগার্ড রয়েছে তাদের একটি চুক্তি রয়েছে। লিবিয়ার কোস্টগার্ডকে অত্যায়ন সহ বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকে যে অভিবাসন প্রত্যাশীদেরকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করার জন্য। আপনারা জানেন যে গত 1 সপ্তাহ আগে এই চুক্তির মেয়াদটি শেষ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ যে লিবিয়াকে সহায়তা প্রদানের চুক্তি নবায়ন করলো ইতালি। এর প্রতিবাদে ইতালির মানবাধিকার ও অভিবাসী অধিকার কর্মীদের একাংশ রাস্তায় নেমেছেন। লিবিয়ার সাগর সীমান্তরক্ষীদের অবিলম্বে অত্যায়ন বন্ধের দাবিও তুলেন। তাদের অভিযোগ, লিবিয়ার অমানসিক অত্যাচারের সম্মুখীন হন অভিবাসন প্রত্যাশীরা। ইতালির সংসদে চলছে বেশ কিছু আন্তর্জাতিক সহায়তা চুক্তির নবায়ন বিষয়ে আলোচনা, যার মধ্যে অন্যতম লিবিয়া ইতালি সহযোগিতা চুক্তিটি। এই চুক্তির প্রতিবাদে বুধবার থেকে সংসদের বাইরে অবস্থান করছেন ইতালির অভিবাসন অধিকার কর্মীরা। দর্শক, অবস্থানে অংশগ্রহণকারী সংগঠনের সংখ্যা প্রায় 100, যার মধ্যে ছিল মেডিটেরিনিয়া, সেভিং হিউম্যানস, এমিনিস্ট, আরসি ও ওপেন আর্মসের মতো সংগঠন। কিন্তু প্রতিবাদের মাঝে বৃহস্পতিবার সংসদে পাশ হয়ে গেল ইতালি লিবিয়াকে সহায়তা প্রদানের বিষয়টি। টুইটারে মেডিটেরিয়ানে সেভিং হিউম্যানস বলে, লিবিয়ার সাথে সহযোগিতা চুক্তি নবায়ন ও অত্যয়ন নিয়ে আগামীকাল সংসদে ভোটাভুটি হবে, সেখানে আমরা চুপ থাকতে পারি না, সবাই আমাদের সাথে যোগ দিন। তো দর্শক, এছাড়াও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দেবিবা লিবিয়া সম্পর্কে সুরক্ষা কাউন্সিলের অধিবেশনে অংশ নিয়ে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে এসেছেন। তিনি বলেছেন লিবিয়া আর কোনো যুদ্ধ হবে না। দর্শক, আমরা অবশ্যই তা চাই। সামনে যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা রয়েছে, আশা করা যায় যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে লিবিয়া নাগরিক সহ পাশাপাশি আমাদের যে সমস্ত বাংলাদেশি বাইরা লিবিয়াতে রয়েছে তাদেরও একটা মানে সুখবর হয়ে আসবে ইনশাআল্লাহ। তো দর্শক, মোটামুটি এই ছিল আজকের লিবিয়া টু ইতালি গেম আপডেটের সর্বশেষ খবর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।